হাইলাকান্দি জেলার নিতাইনগর নামক এক পুলিশ কর্মী জহিল হোসেনের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ পুলিশ কর্মী গৃহ জেলা করিমগঞ্জের পলডহর গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে বিভিন্ন সংগঠনের আহ্বানে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাতাবাড়ি জেলা পরিষদ সদস্য শ্রী আশিস নাথ এবং পলডহর জিপি সভানেত্রী সিতারা বেগম সহ আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা। গত পরশু দিন শুক্রবার আমার পলডহর জিপির একটা যুবক ছেলে জামিল হোসেন, সে পুলিশে কর্মরত, সে ওর গাড়ি নিয়ে কোনো একটা তদন্তে একটা জায়গায় গিয়েছিল নিতাইনগর বলে হাইলাকান্দির একটা প্রত্যন্ত অঞ্চলে। তো ওকে খুচুদরা বলে বা আরো কি ষড়যন্ত্র করে ওকে এমন মারপিট করেছে, মারপিট করে এরকম, সেটা মানে অমানবিক অত্যাচার। সেটা এখানে কোনো জাতপাতের কথাই উঠে না। আমরা পলডহরবাসী তথা বরাকবাসী এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে পলডহর জিপির জনসাধারণ, আমাদের জেলা সভানের জিপি সভানেত্রী, এপি সদস্য, সদস্যগণ এবং নাগরিকবৃন্দ এটার তীব্র প্রতিবাদ জানাই। সেদিন ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি এমপিকে দিয়ে ফোন করে, এমপির আমাদের হাইলাকান্দির যিনি প্রতিনিধি আছেন কল্যাণ গোস্বামী, সঙ্গে সঙ্গে আমি থানাতে পাঠিয়েছি এবং কালকেও এমপির সাথে এই ব্যাপারে আমার আলাপ হয়েছে। কালকে রাত্রে আমি খবর পেয়েছি যে জামিল হোসেনকে নাকি ওর এগেনস্টে কেস দায়ের করে ওকে জেলে পাঠানো হয়েছে। তো এখন একটু পরে আমাদের রাতাবাড়িতে একটা সভা আছে, আমার পাতাকান্দি বিধায়কও থাকবেন, আমাদের মাননীয় এমপিও থাকবেন, আমি এই ব্যাপারে ওদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে আমি হাইলাকান্দির পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারে কেন ষড়যন্ত্র করা হচ্ছে এবং একজন পুলিশ কর্মীকে কেন ওরা জেলে পাঠালো। এটা সঠিক তদন্ত হয়ে এটা যাতে সঠিক বিচার পাওয়া যায় সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। পলডহর জিপি একজন সুসন্তান, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, আমার জেলা পরিষদ ইলেকশনে বা আমাদের পঞ্চায়েত ইলেকশনে ও একজন সক্রিয় ভূমিকা পালন করেছিল। ওকে আমি ব্যক্তিগত, ওর শ্বশুরবাড়ি বা ওদের ফ্যামিলির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তো আমরা আমাদের জিপির একজন সুসন্তান হিসাবে আজকে আমরা জিপির জনসাধারণ এখানে জড়ো হয়েছি এটার তীব্র প্রতিবাদ জানানোর জন্য। বৃহত্তর রাতাবাড়ি এলাকার বিভিন্ন পদাধিকারী হল, বিভিন্ন সংগঠন কর্মকর্তা হল, আজকে আমরা সারা এখানে জমা হয়েছি পলডহর জিপির জামিল হোসেন ভাইয়ের প্রতি যে হাইলাকান্দি নিতাইনগরে যে ঘটনা হয়েছে এই ঘটনার লাগি আমরা নিন্দা ও দীক্ষা জানাচ্ছি। খাস করে আমি সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার প্রেসিডেন্ট হিসেবে আমার বিভিন্ন সংগঠনের লগে যোগাযোগ হয়েছে যে জামিল হোসেন ভাই অপরাধী মানুষরে যে বা যারা মারপিট করছে এটার পুরা শাস্তি হইত, আর যদিও এরারে শাস্তি হয় না তাহলে আমরা বৃহত্তর রাতাবাড়ি এবং বিভিন্ন এরিয়া থেকে আমরা স্ট্রাইক কর্ম রাস্তায় নামতে আমরা বাধ্য। জামিল হোসেন ভাই একজন নির্দোষী মানুষ, এনে যে বা যারা তার ব্যাপারে এফআইআর দিয়া তানে একজন দুষ্কৃতি বানাইতে চান এটা আমরা কখনো। পলডহর জিপি, আমি জিপি সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আজকে জামিল হোসেন কইয়া আমার ছেলে আসাম পুলিশে চাকরি করে, অবৈধভাবে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট শিলচর ডিস্ট্রিক্টে চাকরি করে, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে সিআইডি হিসাবে রেইটু আবায় নিতাইনগর পাবলিকে যে ঐজ্ঞাতিক যে মারপিট করছই, অবৈধভাবে মারাধরা করছই, জামিল হোসেনে কইছেন যে আমার ভোটার আইডি আছে, আমি পুলিশের মানুষ, এটা ওই এলাকার একজন মানুষেও জামিল হোসেন রে মারা ধরা বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আর পুলিশ বা সিআরপির যে মারা ধরাটা করছই এটা অন্যায়ভাবে করছই। আজকে আমরা এই প্রতিবাদ সভা পলডহর গাঁও পঞ্চায়েতর সভানেত্রী, এপি সদস্য, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, ওয়ার্ড সদস্যার প্রতিনিধি, সম্মানিত মুরব্বী আর যুবক ভাই হল, হাইলাকান্দি ডিস্ট্রিক্টর পুলিশ সুপার ডিসি, এরার মাধ্যমে যদি ইটার আমরা অন্তত সুবিচার না পাই তে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষ, আমরা পলডহর জিপির মানুষ, আমরার ছেলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর, আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব, অথবা আমরা রাতাবাড়ির তানাত আমরা আমরার ছেলে জামিল হোসেনে মাইর খাইছে আমরা এখন এটা এফআইআর লজ করবো। আজকে আজকে আমরা প্রতিবাদ সভা করছি, করিয়া আমরা এটা সিদ্ধান্ত লইছি যে আমরা এটা জামিল হোসেনের এটা প্রতিবাদ সভা যে আমরা এটা এফআইআর লজ করতাম।